দুদিন ধরে কিন্তু আমাদের ফিল্টারেশন চলবে এরকম ভাবেই ঠিক। আর এখন আমি প্রথম মাছ নিয়ে চলে এসেছি ভাই। দাদা কিন্তু আমাকে বলেছে যে তোর যদি গরম লাগে তুই অ্যাকোয়ারিয়ামের মধ্যে গিয়ে থাকতে পারিস। 4 দিন ফিল্টারেশন হওয়ার পর গাইস জলটা দেখো ক্রিস্টাল ক্লিয়ার। এই দুটো মাছ কিনতে গিয়ে আমার 1000 টাকা চলে গেল। আমার তো মাথায় হাত পড়ে যাচ্ছে মাছের দাম দেখে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস আজকে আমি ইন্ট্রো দিচ্ছি, দাদা ইন্ট্রো দিচ্ছে না, আর আমার খুব হাই হচ্ছে এখন গাইস। আর গাইস আজকে আমার ফ্যামিলিতে নতুন কিছু মেম্বারকে অ্যাড করতে চলেছি। তো দাদা আমাকে কথা দিয়েছিল অনেকদিন আগে যে ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড করে দেবে, আমার কিছু বন্ধু আনবে দাদা। তো আজকে সেটাই তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোন বন্ধু দাদা আনতে যাচ্ছে। তাহলে চলো গাইস, বন্ধু দাদা আনতে যাক। আমি তো যেতে পারবো না, আমার ডাক্তারখানা যেতে হবে। তো দাদা আমার আমার বন্ধুদের নিয়ে আসুক, তো তারপরে দেখি বন্ধুর সাথে কি করা যায় আর না করা যায়। নতুন বন্ধু আছে আমার, তো খুব মজা লাগছে। চলো গাইস তাহলে ভিডিওটা দিয়ে শুরু করি। আর যে চ্যানেল নতুন কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিও। দাদা কিন্তু আমার খুব বকবে, দাদা বলবে তুই একদম বলিস নি সাবস্ক্রাইব করার জন্য। গাইস আমি কিন্তু বলে দিচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। You are so heartless and you don't care, and I don't even know what I've been fighting for. You got me hoping and you don't care, and I don't even know what I've been fighting for. Every time I fall in a deep. Guys, around প্রায় 30 মিনিট পরে এসে আমাদের সমস্ত ফিল্টারেশন চালু করে দিয়েছি আমরা। আর বহুত খাটাখাটনি হয়ে গেছে এইটুকুনি করতে গিয়ে। আর আমার অ্যাকোয়ারিয়ামের সাইজ হচ্ছে 3 ফুট বাই 1 ফুট, চওড়ায় 3 ফুট, আর লম্বায় যেটা দেখি সেটা 1 ফুট। আর এখানে 120 লিটার মতন জল আছে। দুদিন ধরে কিন্তু আমাদের ফিল্টারেশন চলবে এরকম ভাবেই ঠিক। আর গাইস আমার অ্যাকোয়ারিয়ামে এখন একটাই মাত্র ফিল্টার রয়েছে, সেটা হচ্ছে টপ ফিল্টার। এখন আমি টপ ফিল্টার ইউজ করেছি, তো কালকে আমি স্পঞ্জ ফিল্টার লাগাবো। তো আপাতত এখন টপ ফিল্টারে কাজ হয়ে যাবে, মিটে যাবে। তো কালকে আমি স্পঞ্জ ফিল্টার আনবো। আর এরকম টানা 3 দিন ফিল্টারেশন হবে, কারণ আমার বালি রয়েছে, স্যান্ড থাকলে তার জন্য টাইম বেশি লাগে একটু। গাইস আজকে 3 দিন পরে দেখো আমার জলের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনও আরও ক্লিয়ার হবে। আর আমি 2টো অস্কার নিয়ে এসেছি সবে। তো এটা একটা বাড়ির প্রোডাকশান ছিল, তাই জন্য 90 টাকা করে আমি অস্কারগুলো বেচি। কিন্তু কারেন্ট অস্কারের প্রাইস এখন 250 থেকে 300 টাকা পার হেড, পার পিস 250 থেকে 300 টাকা, জোড়া কিন্তু 500 টাকা নিয়ে নিচ্ছে। তো মাছগুলো ভালো, প্লাস খুব কমে 90 টাকা করে পেয়েছি বলেই আমি 2টো আনলাম। আরও কিছু মাছ আসবে, সেগুলো তোমরা দেখতে থাকবে। কালকে কিছু মাছ আমি আনতে যাবো। আর জল কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে, স্পঞ্জ ফিল্টারও লাগিয়ে দিয়েছি। ময়লা থাকতে পারে কিন্তু অতটাও না। আর আজকে আমি নেক্সট দিন আমি তোমাদের বলেছিলাম আরও মাছ আনবো। তো এই অস্কারগুলো এনে ছেড়েছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। কিন্তু আজকে আমি প্যারট নিয়ে এসেছি, প্যারটের ভিডিওগুলো আমি করেছি। এই 2টো মাছ কিনতে গিয়ে আমার 1000 টাকা চলে গেলো। আমার তো মাথায় হাত পড়ে যাচ্ছে মাছের দাম দেখে। গাইস আরও অনেক মাছ আছে, এখনও বাকি আছে। আমি এখনও আরও আনার ইচ্ছা আছে, রেড টেল ক্যাটফিস আনার ইচ্ছা আছে। তো একবারে হয়ে উঠছে না, তো আস্তে আস্তে করব। তো একটু বাদে এদেরকে রিলিজ করে দেবো জলে। আর দেখো এদেরকে ডাকলে কি সুন্দর চলে আসে। অস্কার ফিশ দিয়ে তাড়াতাড়ি পোষ মেনে যাবে আমি বুঝতে পারিনি, খুব তাড়াতাড়ি পোষ মেনে গেছে। আর চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই। গাইস দেখো আজকে 8 দিনের মাথায় আমার জলটা কীরকম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদের যদি এরকম অ্যাকোয়ারিয়ামের জল পরিষ্কার রাখতে হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, টিপসগুলো আমি তোমাদের দিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই এর জন্য ভিডিও বানাবো। অনেক কিছু করে বানাতে হয়েছে। আর এই দেখো কে শুয়ে রয়েছে, পালোয়ান রোজি শুয়ে রয়েছে, ওকেও আদর দিতে হবে। আর তোমরা কমেন্টে জানিও অ্যাকোয়ারিয়ামটা এখন কেমন লাগছে, ফুল সেট আপ আছে এখন। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। রোজি তুই একটু কিছু বলে দে। আরে গাইস দাদা আমাকে আদরই দিচ্ছে না, দাদা তোমাকে ভুলেই গেছে, আমি আর কি আউট করে দেবো। মাছ আসার পর থেকে দাদা শুধু মাছ নিয়েই পড়ে আছে 3-4 দিন ধরে। তোমরা গাইস প্লিজ দাদাকে বলো আমাকে একটু আদর দিতে, আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও গাইস। আজকে এইটুকুনি ভিডিওটা থাকবে গাইস, টাটা। নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি আর দাদা। দাদা তুই আমাকে আদর দে এখন। Every time I fall in a deep, and I can't fight it.